নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার সিরাজ। আজকে আলোচনা করব লগ্নে যদি চন্দ্র অবস্থান করে। লগ্নে চন্দ্র অবস্থান করা মানে আপনার রাশি লগ্ন একই। লগ্নে চন্দ্র যদি শুভ হয়ে অবস্থান করে তাহলে দর্শক বন্ধুরা জানবেন যে এদের মায়ের সাথে সুসম্পর্ক থাকে, বিদেশ যাত্রা হয়ে থাকে এবং এদের মধ্যে দয়া মায়া মমতা অনেক বেশি হয়। এরা অন্যকে সরলতার দ্বারা চট করে মন জয় করতে পারে। চন্দ্র যদি অশুভ হয়ে লগ্নে অবস্থান করে তাহলে জানবেন যে এদের মুখে কোনো রকম দাগ থাকতে পারে, মায়ের সাথে সম্পর্ক হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারে এবং অনেক সময় এরকমও দেখা যায় যে এদের ক্রূরতার কারণে বেশ কিছু মানুষজন কষ্ট পেয়ে থাকেন। চন্দ্র হলো আমাদের এমন একটি প্ল্যানেট যেই প্ল্যানেটটি নির্দেশ করে থাকে সরলতা, যেই প্ল্যানেটটি আমাদেরকে দৈহিক পুষ্টিও দিয়ে থাকে। তাই যদি চন্দ্র কোনো রকমভাবে আপনার জন্মকুণ্ডলীর মধ্যে লগ্নে অবস্থান করে অশুভ হয়ে থাকে তাহলে শারীরিক দিক থেকেও অনেক কষ্ট ভোগ করতে দেখা যায়। যদি আপনার চন্দ্র অশুভ হয়ে থাকে তাহলে লাল কিতাব অনুযায়ী প্রবাহিত নদীর জলে যদি পয়সা ফেলে দেন, এটা মাসে একটি সোমবার করতে হয়। এটা যদি আপনারা মনস্কামনা জানিয়ে করতে পারেন তাহলে চন্দ্রের অনেক নেগেটিভ প্রভাব থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আজকে অনুষ্ঠানে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। নমস্কার।